ان الذين امنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله اولئك يرجون رحمه الله والله غفور رحيم সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণগান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত বান্দায় গোলাজন সৃষ্টি করেছেন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি যিনি একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করতেন সে নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তি পর্যন্ত শান্তি দ্বারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত ভাতৃমণ্ডলী আজকে আমরা অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করব আর তা হচ্ছে ইবাদতের রুকন কয়টি ও কী কী। ইবাদত একমাত্র করতে হবে রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষকে জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে। আমরা হচ্ছি আব্দ মানে বান্দা বা আবিদ ইবাদতকারী, আর আল্লাহ হচ্ছেন মাবুদ যার ইবাদত করা হয়। আর যেই কাজটা আমরা সম্পাদন করি তার নাম হচ্ছে ইবাদা। তাহলে ইবাদতের সম্পর্ক আবেদের সাথে আছে, আব্দের সঙ্গে আছে, আবার ইবাদতের সম্পর্ক রব্বুল আলামিনের সাথে আছে। একজন আবেদ ইবাদতকারী রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করতে চাইলে তাকে ইবাদত করতে হবে। আবেদের কাজ হচ্ছে ইবাদত করা। আবেদ মানে ইবাদতকারী ইসমে ফাইল, আর আব্দ মানে হচ্ছে বান্দা। বান্দাকে আবেদ হতে হবে, আব্দকে আবেদ হতে হবে, ইবাদত ইবাদতকারী হতে হবে। এখন ইবাদত করতে হবে আবেদ, যে কাজটা বান্দা করবে তা হচ্ছে ইবাদা। তাহলে বান্দা আবেদ হয়ে ইবাদত করবে কার? মাবুদের, রব্বুল আলামিনের। আল্লাহ হচ্ছে মাবুদ, মাবুদ মানে যার ইবাদত করা হয়। তাহলে বান্দা যদি রব্বুল আলামিনের সঙ্গে গভীর সম্পর্ক করতে চায় তাহলে তাকে অবশ্যই অবশ্যই ইবাদত করে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে হবে। রব্বুল আলামিনের ইবাদত করে তার নৈকট্য অর্জন করতে হবে, তার সন্তুষ্টি অর্জন করতে হবে, এবং একমাত্র ইবাদত করতে হবে রব্বুল আলামিনের। আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউর ইবাদত চলবে না। রব্বুল আলামিন আপনাকে আমাকে, রব্বুল আলামিন যে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে জিনকে, উদ্দেশ্য হচ্ছে ইবাদত। একমাত্র ইবাদত রব্বুল আলামিনের। আপনার এই পেশানি এই কপাল ঝুঁকবে কার সামনে? আল্লাহ রব্বুল আলামিনের সামনে। রব্বুল আলামিন ছাড়া আপনি কার ইবাদত করতে পারবেন না? সাজদা রুকু কাকে দিবেন? আল্লাহ রব্বুল আলামিনকে। রব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত আমরা সকলেই জানি, রব্বুল আলামিন বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। রব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদুল উলুহিয়ার অর্থ হচ্ছে তাওহীদুল ইবাদাহ, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, খায়র, দান সবকিছু হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন কেন? একমাত্র রব্বুল আলামিন ইবাদতের জন্য। আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আজকে দেখুন তো মুসলিমদের অবস্থা, তারা কি এক আল্লাহর ইবাদত করে? না না না, মুসলিমদের মধ্যে অনেকে রয়েছে যারা কবরে মাজারে বিশ্বাসী, যারা রব্বুল আলামিনকে সাজদা দেওয়ার চাইতে অন্যকে সাজদা দিয়ে থাকে। তাওয়াক্কুল ভরসা হচ্ছে ইবাদত, আল্লাহর উপরে ভরসা করতে হবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহাসবুহ,
দোয়া হচ্ছে ইবাদত, আর দোয়া হলো ইবাদত। ইবাদত কার? আল্লাহর জন্য করতে হবে। এভাবে সাহায্য সহযোগিতা চাইতে হবে কার কাছে? রব্বুল আলামিনের কাছে। আল ইস্তিআনা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাই চাও ধৈর্যের মাধ্যমে, সবর সালাতের মাধ্যমে। বিপদে আপদে আপনি পড়েছেন, দোয়া করবেন কার কাছে? রব্বুল আলামিনের কাছে। ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত। এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনাকে একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, রব্বুল আলামিনের দোয়া করতে হবে। রব্বুল আলামিনের কাছে একমাত্র দোয়া করতে, আল্লাহ ছাড়া কারোর সামনে কারোর জন্য আপনি দোয়া করতে পারবেন না, কারোর কাছে আপনি দোয়া করতে পারবেন না। ইবাদতের জন্য রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আপনাকে, ইবাদত করতে হবে। রব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে আমাকে সৃষ্টি করা, যে আপনি আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিনকে এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তাহলে মানুষকে এবং জিনকে রব্বুল আলামিন সৃষ্টি কেন করেছেন? তার ইবাদতের জন্য। আজকে মানুষ রব্বুল আলামিনের ইবাদত করে, এক শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা নাস্তিক হয়ে গেছে, যারা আল্লাহ পরকাল বলে বিশ্বাসী নয়। এক শ্রেণীর মানুষ রয়ে যারা মুশরিক কাফির, রব্বুল আলামিনের সাথে অন্য কাউরি ইবাদত করে, রব্বুল আলামিনকে ইবাদত দেয়, আল্লাহকে ইবাদত দেয়, আল্লাহর সঙ্গে আরো কিছু অন্যদেরকে ইবাদত দেয়। এই কাজকে তারা করে, এই যে কাজগুলো করে আল্লাহকে ইবাদত দেওয়ার সঙ্গে সে অন্যকে দেয়, এটা কি চলবে? না না, চলবে না। শিরক, শিরক এটা। ইবাদত করতে হবে রব্বুল আলামিনের। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমার বিশ্বাস, তাওয়াক্কুল, ভরসা, দোয়া ইবাদত, ভয়ভীতি ইবাদত, মহাব্বা ভালোবাসা, হৃদয় থেকে মন থেকে ভালোবাসার আপনি সবচেয়ে বেশি রব্বুল আলামিনকে। ভয়ভীতি ইবাদত, আল্লাহকে ভয় করতে হবে, আশা আকাঙ্ক্ষা রব্বুল আলামিনের কাছে রাখতে হবে। করোনা ভাইরাস দেখা দিয়েছে রব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই মুসলিমদেরকে বাঁচাবেন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমরা আসুন আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা বলবো যে ইবাদতের রুকুন কয়টি ও কি। রুকুন বলা হচ্ছে পিলার, খুঁটি, খুঁটি। একজন মানুষ তার দুইটা খুঁটি রয়েছে, দুইটা পা রয়েছে, চার চাকার গাড়ি, চারটি তার রুকুন রয়েছে। তারপরে একটি বিল্ডিংয়ের রুকুন পাঁচটি সাতটি রয়েছে, এই রুকুনের উপরে বিল্ডিংটা দণ্ডায়মান। তো রুকুন সরিয়ে নেওয়া হয়, বিল্ডিং পড়ে যায়, বিল্ডিং পড়ে যাবে। যদি আপনার দুইটা পা না থাকে আপনি চলাফেরা করতে পারবেন না, গাড়ি যদি চারটা চাকা না থাকে চলতে পারবে, রুকুন যদি না থাকে চলতে পারবে না। সাইকেলে দুইটা চাকা, দুইটা চাকা খুলে নেন, চলতে পারবে না। বাইকের বা মোটর সাইকেলে দুইটা চাকা যদি না থাকে চলতে পারবে, অচল হয়ে যাবে। এবাদতেরও রুকুন রয়েছে। এবাদতের রুকুন কয়টি ও কি কি আপনার অনেকেই জানেন, অনেকেই জানেন না যে ইবাদতের রুকুন কয়টি ও কি কি। না জানার কারণে আজকে মানুষ ইবাদত যাকে তাকে। ইবাদতের রুকুন হচ্ছে তিনটি, আর কান ইবাদাতে সালাসা। ইবাদতের রুকুন হচ্ছে তিনটি, একটা হচ্ছে আল মাহাব্বাত, মাহাব্বাত ভালোবাসা, দ্বিতীয় হচ্ছে আল খাউফ, ভয় ভীতি, তিন নম্বর ওয়াল রাজা, আশা আকাঙ্ক্ষা। তাহলে ইবাদতের রুকুন হচ্ছে মোট কয়টি? তিনটি, আল মাহাব্বা ভালোবাসা, ভয় আর আশা। এই তিনটার যে কোনো একটা যদি আপনার ইবাদতে না পাওয়া যায়, সুন্দরভাবে আপনি ইবাদত করতে পারবেন না। ভয়, মহব্বত, আশা আকাঙ্ক্ষা, আপনি যে ইবাদত করেন সেই ইবাদতের প্রতি যদি আপনার মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে সেই ইবাদতটা সুন্দরভাবে করতে পারবেন। আর যদি আপনার ভালোবাসা না থাকে, মহাব্বত না থাকে, তাহলে আপনি ইবাদত ভালোভাবে করতে পারবেন না। আপনি যে কাজ করেন সে কাজকে যদি আপনি ভালো না বাসেন, সুন্দরভাবে করতে পারবেন না।
কাজ করছেন, আপনার আশা আকাঙ্ক্ষা আছে যে বেতন পাবেন, পয়সা পাবেন, না করলে আপনাকে আপনার কোম্পানি রাখবে না, ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনাকে আপনি যদি তিনটা জিনিস লক্ষ্য করেন আপনার কাজে জীবনে প্রতিটা চলার ক্ষেত্রে, তাহলে আপনি সফল কামাতে পারবেন। কাজকে ভালোবাসবেন, কাজ না করলে পয়সা পাবেন না ভয় আছে, কাজ করলে আপনি কিছু পাবেন পয়সা পাবেন আশা আছে। ঠিক সেম টু সেম এবাদতে তিনটা জিনিস লাগবে। এবাদতের পিলার হচ্ছে তিনটা, এবাদতের খুঁটি হচ্ছে তিনটা পিলার। প্রথম পিলার হচ্ছে এবাদতকে ভালোবাসা। কোনটা সালাত একটি এবাদত, যদি আপনার এ সালাতের প্রতি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে আপনি আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবেন। আজানের আগে আপনি প্রস্তুতি নেবেন, ফজরের সময় আপনি ঘুমিয়ে থাকছেন। এবাদতের প্রতি মহব্বত থাকলে আপনার ঘুম আসবে না, জেগে যাবেন। পাঁচত সালাত এবাদত, তাওহীদ প্রতিষ্ঠা করে এবাদত, ভরসা এবাদত, জাকাত দেওয়া এবাদত, আল্লাহ মহব্বত থাকলে জাকাত আপনি দিতে পারেন, সিয়াম পালন করা এবাদত, হজ করা এবাদত। এইভাবে যেগুলো এবাদত সেগুলো আপনি সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন, যেন আপনার তিনটি গুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে, তিনটা রুকুন থাকবে। তার মধ্যে প্রথম হচ্ছে ওই এবাদতকে ভালোবাসবে, সালাতকে যদি ভালোবাসেন, সালাত আদায় না করলে জাহান্নামের ভয় আছে, সালাত আদায় করলে আপনি জান্নাত পাবেন, তাহলে আপনি সুন্দরভাবে আদায় করতে পারবেন। হজ জাকাত যে কোনো এবাদত আপনি নেন, যে কোনো এবাদত, দোয়া এবাদত, দোয়া করবেন আল্লাহর কাছে, দোয়ার প্রতি মহাব্বত আছে, ভালোবাসা আছে। করোনা ভাইরাস সহ সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার জন্য আপনি যদি দোয়া করেন, দোয়ার প্রতি মহাব্বত আছে, ভালোবাসা আছে, তাহলে আপনার কি হবে, এই দোয়ার প্রতি যখন ভালোবাসা আছে, মহাব্বত আছে, আপনি করতে পারবেন। দোয়া না করলে ভয় আছে, আল্লাহর রাগ চলে আসতে পারে, শাস্তি চলে আসতে পারে, আশা আছে যে দোয়া করলে রব্বুল আলামিন করোনা ভাইরাস সহ সমস্ত বিপদ আপদে রক্ষা করবেন, বাঁচাবেন, এই যে আশা আছে, সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস যদি আপনার মধ্যে থাকে আপনি সফল খান। ইবাদতের রুকুন, এই রুকুন দিয়ে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি এবাদতে আপনি ফিট করুন, আপনার জীবনে ফিট করুন, আপনার জীবনের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আপনি তা বাস্তবায়ন করুন যে আপনার এই রুকুনগুলি পাওয়া যাচ্ছে কি না, আপনার জীবন হবে সুখময় জীবন, আপনার জীবন হবে শান্তিময় জীবন, আপনার জীবন হবে রব্বুল আলামিনের কাছে আপনি শান্তি পাবেন, আপনার জীবনে টেনশন থাকবে না, পেরেশান থাকবে না, হাহাকার থাকবে না, শুধু থাকবে শান্তি 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 আর শান্তি। আসুন ইবাদতের রুকুনগুলো জেনে নেন। ইবাদতের তিনটি রুকুন, আর কারণ ইবাদতে তালাফাতুন আল মাহাব্বাতু ওয়াল খাওফু ওয়ার রাজাউ। ইবাদতের রুকুন হচ্ছে তিনটি, কয়টি? তিনটি। প্রথমে চাল মহাব্বা, ভালোবাসা, ইবাদতকে মহাব্বত করুন, ইবাদতকে ভালোবাসুন, তাহলে আপনি সুন্দরভাবে ইবাদত করতে পারবেন। মুমিন যারা, মুত্তাকিন যারা, তারা রব্বুল আলামিনকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু যারা আল্লাহর ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক করে দিয়েছে, আল্লাহকে ইবাদত দিচ্ছে অন্য কেউ দিচ্ছে, আল্লাহর সঙ্গে শরীক করেছে, যারা শিরিককে লিপ্ত হয়েছে, তারা ওই সমস্ত লোকদেরকে ওই রকম ভালোবাসে যেভাবে রব্বুল আলামিনকে ভালোবাসা দরকার ছিল, কারণ তাদের মহব্বত, তাদের ভালোবাসা ওদের সাথে রয়েছে। যতদিন পর্যন্ত আপনার হৃদয়ে অন্তরে আপনার কোনো ব্যক্তির মহব্বত থাকবে, কোনো ধর্মের মহব্বত থাকবে, কোনো মাজহাবের মহব্বত থাকবে, ততদিন পর্যন্ত আপনি রাসূলুল্লাহ এর মহব্বত আপনি অন্তরে আনতে পারবেন না। যতদিন পর্যন্ত আপনার হৃদয়ে আল্লাহ ছাড়া অন্যের মহব্বত আছে, আল্লাহর মহব্বত আপনি আনতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, এবং রাব্বুল আলামিনের পরে এই পৃথিবীতে সবচাইতে যিনি ভালোবাসা আপনার পাবেন, মহব্বত পাবেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনার ছেলের চাইতে, আপনার মেয়ের চাইতে, আপনার মা বাবার চাইতে, আপনার সারা পৃথিবীর মানুষের চাইতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিনের পর সবচাইতে ভালোবাসেন কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, হে বিশ্ববাসী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা অনুসরণ অনুকরণ করুন, অনুসরণ করুন, অনুকরণ করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে আপনি রাব্বুল আলামিনের ভালোবাসা পাবেন। ইউহিব্বুকুম, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহু গফুর রহিম, আল্লাহ হচ্ছেন গফুর, ক্ষমাশীল, অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31। তাহলে আল্লাহর ভালোবাসা আপনার লাগবে, আল্লাহর পরে কাকে ভালোবাসবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার মা বাবার চাইতে, তার ছেলে মেয়ের চাইতে এবং সারা পৃথিবীর মানুষের চাইতে অধিক প্রিয় পাত্র না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সে আমার ভালোবাসা অর্জন করতে পারবে। তাহলে আল্লাহর পরে আপনি ভালোবাসবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী মুসলিম হাদিস, হাদিসের রাবি হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন, তার দ্বীনকে ভালোবাসবেন। আল্লাহকে ভালোবাসলে আল্লাহর সমস্ত আদেশগুলি আপনি মানতে পারবেন, সমস্ত নিষেধগুলি আপনি বর্জন করতে পারবেন। নবীকে ভালোবাসলে তিনার সমস্ত কাজকর্ম, তিনি যা কিছু বলেছেন তা মানতে, তিনার আদেশ নিষেধ, তিনার সংবাদ সব কিছু, তিনার পদ্ধতি ইবাদত সব কিছু আপনি মানতে পারেন, এবং তিনি যা নিষেধ করেছেন বর্জন করতে বলেছেন তা আপনি বর্জন করতে পারেন, ত্যাগ করতে পারেন। তিনি ইসলামকে ভালোবাসেন, তিনি ইসলামকে ভালোবাসলে ইসলামের বিধানগুলো আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারবেন। মুমিন মুসলিমদেরকে ভালোবাসেন, দিনের প্রচার প্রসার যারা করে, আলমায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরাম, রিদওয়ানুল্লাহি আজমাইন, তাবেইনে আযম, সারা পৃথিবীর মুসলিম মুমিন নরনারীদেরকে আপনি ভালোবাসবেন, ভালোবাসবেন। তো একটি কথা বলে দিই, ভালোবাসার কথা এসেছে, আশিকে রাসূল বলা যাবে, আশিক রাসূল বলা যাবে, আশিক এলাহি বলা যাবে না, বরং আল্লাহর মহাব্বত। আশিক না হচ্ছে প্রেমিক, আল্লাহর স্বামী, এই আশিক কথা বলা যাবে না, নবীর স্বামী এই আশিক কথা বলা যাবে না, দীন ইসলামের স্বামী আশিক কথা বলা যাবে না। একজন প্রেমিক তার প্রেমিকাকে বলে যে আমি তোমার আশিক, প্রেমিকা তার প্রেমিকাকে বলে, প্রেমিককে বলে আমি তোমার মাশুক, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহর ব্যাপারে আল্লাহর আশিক না, না ইশকে রাসূল না, না ছি 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 ছি, কি করলেন আপনি? ইশকে ইলাহি নাউজুবিল্লাহ, এগুলো বলা যাবে না। ইশক শব্দ আল্লাহর ক্ষেত্রে বলা হারাম, নবী সাল্লামের ক্ষেত্রে বলা হারাম, দীন ইসলামের সঙ্গে ইশক হয়েছে না, না বলা যাবে। আপনি একজন প্রেমিক তার প্রেমিকার জন্য শব্দ বলে ইশক, আল্লাহর ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে, দীন ইসলামের ক্ষেত্রে এগুলো বলা যাবে না, মুমিন ভাই বোনদের ক্ষেত্রে এগুলো বলা যাবে না, বরং মহাব্বত শব্দ বলবেন। আল্লাহ বলছে আলকাইতু আলাইকা মহাব্বাতাম মিন্নি, মহাব্বত শব্দ এসেছে, আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মহাব্বত শব্দ কোরআনুল কারীমেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও আছে। তাই ইবাদতের একটি রুকুন হচ্ছে, প্রথম রুকুন হচ্ছে ইবাদতকে ভালোবাসা, ইবাদতকে ভালোবাসুন, একটু ভালোবেসে দেখুন, ইবাদতকে ভালোবাসলে আপনি অবশ্যই আপনার মন সবসময় চাইবে, ইবাদতকে ভালোবাসুন, আপনি যাকে ভালোবাসবেন তার আনুগত্য করবেন। অতএব আপনি ইবাদতকে ভালোবাসেন, এবং যারা মুমিন মুত্তাকিন তারা রব্বুল আলামিনকে অত্যন্ত ভালোবাসে। সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 165 রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাস মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া শাদ্দু হুব্বাল লিল্লাহ,
আল্লাহ বলছেন ওয়ামিনান নাস, আর মানুষদের মধ্যে কিছু লোক রয়েছে। আল্লাহ বলছেন ওয়ামিনান নাস মান ইত্তাখিযু মিন দুনিল্লাহ, আর মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা মান ইত্তাখিযু মিন দুনিল্লাহ দাতান, তারা আল্লাহ ছাড়া অন্যকে শরীক হিসাবে গ্রহণ করেছে। মানুষদের মধ্যে অনেক মানুষ এমন পৃথিবীতে আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ বানিয়েছে। মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান, আন্দাদ হচ্ছে নিত্যের বহুবচন। আর মানুষদের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ বানিয়েছে, শিরিক করেছে, আল্লাহকে আমাদের দিতে হয় দিচ্ছে, অন্যকে কবরে মাজারে দিচ্ছে, আল্লাহর সঙ্গে শিরক করছে, শরীক করে নিয়েছে আল্লাহ ছাড়া আল্লাহর সঙ্গে অন্য কাউকে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যাদেরকে শরীক করেছে এদেরকে ওই রকমই ভালোবাসে যেভাবে আল্লাহকে তারা ভালোবাসে। যারা কবরে মাজারে বিশ্বাসী, পীর ফকিরে বিশ্বাসী, দেবতায় বিশ্বাসী, শিরকে বিশ্বাসী, তারা ওদেরকে ওইরকমই ভালোবাসে যেমন ভালোবাসতে হয় রব্বুল আলামিনকে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহ বলছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ওদেরকে ওইভাবে ভালোবাসে যেমন তারা আল্লাহকে ভালোবাসে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যারা মাজারে বিশ্বাসী, পীরে বিশ্বাসী, ফকিরে বিশ্বাসী, দেবতায় বিশ্বাসী, শিরকে বিদাতে বিশ্বাসী, এরা ওদেরকে ওইভাবেই ভালোবাসে যেইভাবে তারা রব্বুল আলামিনকে ভালোবাসে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আর মুমিনদের ক্ষেত্রে কি আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমানদার, আর যারা মুমিন, যারা মুমিন মুত্তাকী, যাদের ঈমান আছে আল্লাহর প্রতি, ইমানে যে ছয়টা রকম প্রত্যেকটার প্রতি ইমান বিশ্বাস আছে, অন্তরে বিশ্বাস আছে, জুবানে মুখত স্বীকৃতি দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজে বাস্তবায়ন করছে, যারা মুমিন মুত্তাকিন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা মুমিন, যারা ইমানদার, এরা আল্লাহর মহব্বতের ক্ষেত্রে সুদৃঢ়, আল্লাহকে খুব ভালোবাসে। যারা ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনকে অত্যন্ত তারা ভালোবাসে, তাহলে ইমানের পরিচয় হচ্ছে, মুমিনের পরিচয় হচ্ছে যে মুমিন একমাত্র সবচাইতে বেশি ভালোবাসবে রাব্বুল আলামিনকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা মুমিন, যারা ইমানদার, তারা আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে সুদৃঢ়, রব্বুল আলামিনকে তারা অত্যন্ত ভালোবাসে, তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে যে মুহাব্বত হচ্ছে একটি ইবাদত। তাই ইবাদতের প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে, আপনি ইবাদতকে মুহাব্বত করবেন, মুহাব্বত করবেন রব্বুল আলামিনকে, ভালোবাসা হচ্ছে ইবাদত। তা আল্লাহ বলেন দিনকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, মুসলিম মুমিনকে ভালোবাসা, এই মুহাব্বত, তাহলে ইবাদতের একটি রুকুন হচ্ছে ইবাদতকে আপনি ভালোবাসবেন, ইবাদতকে আপনি মহব্বত করবেন, তাহলে আপনি সুন্দরভাবে ইবাদত করতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে ইবাদতের প্রথম রুকুন কি? ইবাদতকে ভালোবাসবেন, ইবাদতকে মহব্বত করবেন। আজকে থেকে পরীক্ষা করুন, ইনশাআল্লাহ আপনি, আপনার ইবাদতে মন লাগবে, ইবাদতের জন্য আপনি সময় দিতে পারবেন। 24 ঘন্টা দিয়েছেন রব্বুল আলামিন আপনাকে, আমাকে প্রতিদিন, এই প্রতিদিন আপনি কতটুকু ইবাদত করছেন, কতটুকু আপনি ইবাদত করছেন, কতটুকু সময় দিচ্ছেন আপনি রব্বুল আলামিনের ইবাদতে, দুআ ইবাদত, এ আল্লাহর আযাব থেকে, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনি কতটুকু রব্বুল আলামিনের কাছে দুআ করছেন, কতক্ষণ আপনি আশ্রয় চাচ্ছেন, পানাহ চাচ্ছেন, রব্বুল আলামিন বাঁচাও বাঁচাও কতবার আপনি বলছেন, আপনি কতবার দুআ করছেন রব্বুল আলামিনের কাছে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমার ইবাদত, ইবাদতের প্রথম রুকুন হচ্ছে মুহাব্বত করা। হৃদয় থেকে যদি আপনি আল্লাহকে ভালো না বাসেন, নবীকে ভালো না বাসেন, দিনকে ভালোবাসেন না বাসেন,
সারা পৃথিবীর সহিমদেরকে ভালো নামাসেন, তাহলে আপনি ইবাদত করে শান্তি পাবেন না, শান্তি পাবেন না। এবার মহাব্বত অন্তরে পীরের মহাব্বত আছে, সহিদের অলমায় কেরামদের মহাব্বত আসবে না। অন্তরে কোনো মাজারের মহাব্বত আছে, সৌদি আরব সম্পর্কে মহাব্বত আসবে না। অন্তরে যদি আপনার কোনো দেবতার মহাব্বত থাকে, কোনো ব্যক্তির মহাব্বত থাকে, আল্লাহ চাইতে বেশি, নবীর চাইতে বেশি, ইসলামের চাইতে বেশি, তাহলে আপনি ইবাদতে মহাব্বত করতে পারবেন না। এই মন, মন পরিষ্কার, মন পরিষ্কার করেন, আর ভালোবাসার স্থান হচ্ছে মহাব্বত, অন্তর, হৃদয়। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে স্মরণ করো সেই দিনকে, ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন, স্মরণ করো সেই দিনকে যেদিন আপনার সন্তান কোনো কাজে আসবে না, ধন সম্পদ, টাকা পয়সা, লাঠি পাটি, জনবল কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কেবল যে ব্যক্তি আল্লাহর কাছে এসেছে সুস্থ মন নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে, হৃদয় থেকে আপনি রব্বুল আলামিনকে ভালোবাসেন, দীন ইসলামকে ভালোবাসেন, একমাত্র মহাব্বত করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সারা পৃথিবীর মুসলিম মুমিনদেরকে হৃদয়ে আপনার মহাব্বত আছে, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, তাহলে আপনি সুস্থ মন নিয়ে আপনি ইবাদত বান্দেগি করতে পারবেন। সুস্থ মন দিয়ে থাকে, এই মনে যদি অসুখ না থাকে, ভেজাল না থাকে, এই মনে যদি অসুস্থ না, অসুখ না থাকে, তাহলে আপনার মন হচ্ছে সুস্থ, আপনার হৃদয় কালবে সালিম আছে কিনা, হৃদয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, না থাকলে আপনি আল্লাহকে মহাব্বত করতে পারবেন না, নবীর মহাব্বত আসবে না, দীন ইসলামের মহাব্বত আসবে না, উলামায়ে কেরামদের মহাব্বত আসবে না, সৌদি আরবের মহাব্বত আপনার হৃদয়ে আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মনকে ঠিক করতে পারেনি। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, শুধু তাই নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মারওয়া ইদা সালাহাত ফাইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু, হাদিস আরেকটা এসে গেছে, ওয়া ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু, ওয়া ইদা ফাসাদাত ফাসাদা জাসাদ কুল্লু আলা ওয়া হিয়াল কলব, জেনে রাখো, সতর্ক সাবধান হয়ে যাও, আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন, বলছেন আলা, নবী সাল্লাম বলছেন হাদিসের মধ্যে আলা, সতর্ক সাবধান হয়ে যাও, ইন্না ফিল জাসাদ মুগওয়া, দেহর মধ্যে, শরীরের মধ্যে একটি অংশ রয়েছে, একটা রক্তপিণ্ড রয়েছে, গোশতের টুকরা রয়েছে, ইদা সালাহাত বা ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু, যখন সেটা ঠিক থাকে, সুস্থ থাকে, ঠিক আছে, ঘৃণা থেকে, বিদ্বেষ থেকে, অনীহা থেকে, তারপরে হৃদয়ে রোগ অসুখ বিসুখ থেকে, হৃদয় যখন সুস্থ আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু, যখন হৃদয়ে মন ঠিক আছে, কাল ঠিক আছে, পুরো আর বডিটা আপনার ঠিক আছে, পুরো বডি, ওয়া ইদা ফাসাদাত, আর যখন সেটা নষ্ট হয়ে যায়, হৃদয় নষ্ট হয়ে যায়, কাল নষ্ট হয়েছে, হিংসা ঢুকিয়েছেন মনে, বিদ্বেষ ঢুকিয়েছেন, গিবর ঢুকিয়েছেন, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখছেন, আল আমরাদুল কালবিয়া, হৃদয়ের যে অসুখ বিসুখ রয়েছে, ঘৃণা বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি, আপনার হৃদয়ে থাকে, হৃদয় নষ্ট হয়ে যায়। হাদিসে আরেকটি হাদিসে পাওয়া যায়, যখন বান্দা একটি পাপ করে, তখন হৃদয়ে তার একটি কালো দাগ পড়ে, যখন সে পাপকে ছেড়ে দেয়, তওবা ইস্তেগফার করে, ক্ষমা করে, তখন তার হৃদয়ের এই পাপটাকে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, আর যখন সে পাপ করে, পাপের পর পাপ করে, পাপের পর পাপ করে, তখন হৃদয়ে আর সাদা থাকে না, হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, পাপে, হিংসাতে, বিদ্বেষে, ঘৃণাতে, গিব চর্চা, বিভিন্ন রকমের পাপ যখন অন্তরে চলে আসে, তখন পাপে একেবারে হৃদয়টা কালো হয়ে যায়, তখন আপনার এই হৃদয়টা কালো দিয়ে, পাপ দিয়ে, ঘৃণা দিয়ে ঢেকে দেওয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু, হৃদয়টা সুস্থ থাকে, বা ইদা সালাহাত লামে পেশ দিয়ে আছে, সালাহাল জাসাদ কুল্লু, পুরো বডিটা ঠিক আছে, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাত জাসাদ কুল্লু, আর যখন এই হৃদয় নষ্ট হয়ে যায়, পুরো শরীরটা নষ্ট হয়ে যায়,
তাহলে আপনার হৃদয় সুস্থ আছে কিনা। মহাব্বতের স্থান এখানে, এখানে আপনার আল্লাহ মহাব্বত, দিনের মহাব্বত, এবাদতের মহাব্বত আছে। এই জন্য আমি বলছিলাম যে এবাদতের প্রথম রুকুন হচ্ছে মহাব্বত। এবাদতকে ভালোবাসুন, এবাদতকে মহাব্বত করুন, তাহলে আপনি এবাদত করে শান্তি পাবেন, মজা পাবেন, তৃপ্তি পাবেন, আনন্দ পাবেন। তাহলে আল্লাহর প্রতি মহাব্বত কাদের বেশি? যারা খাঁটি, নির্ভেজাল, নিখুঁত মুমিন, তাদের ইমানে শিরিক নেই, ইমানে তাওহীদে শিরিক নেই, যাদের সুন্নাতে বিদাতের সংমিশ্রণ নেই, কলবে সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন মন, যাদের ইমান রয়েছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, আর যারা ইমান নিয়েছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, আর ইমানের সঙ্গে জুলুমকে শিরিকের সংমিশ্রণ ঘটায়নি। ইমান আছে শিরিকবিহীন ইমান, শিরিক মুক্ত ইমান, নির্ভেজাল, নিখুঁত, খাঁটি ইমান, উলাইকা লাহুমুল আমন, এই সমস্ত লোকদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা, ও মুহতাদুন, আর তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে আপনি যদি সার্বিক নিরাপত্তা চান শরীরে, দেহতে, দেশ, এলাকা, জাতিতে, তাহলে আপনাকে খাঁটি মুসলিম মুমিন হতে হবে, শিরিক মুক্ত ইমান হতে হবে। আমাদের সমাজে বা আমাদের দেশে কত লোকের ইমান খাঁটি আছে, কয়জনের খাঁটি আছে? শিরিক যুক্ত ইমান, এই জন্য সার্বিক নিরাপত্তা পাওয়া যাচ্ছে, হেদায়েত পাওয়া যাচ্ছে না, কারণ খাঁটি ইমান নেই, অনেকেরই নেই। আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর যারা ইমান নিয়েছে, ইমানের সঙ্গে শিরকের সংমিশ্রণ ঘটায়নি, এরাই পাবে সার্বিক নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা, বাড়ির নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, দৈহিক নিরাপত্তা, শারীরিক নিরাপত্তা, দেশ ও জাতির নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা পাবে যারা ইমান আছে, শিরক করে, এবং তারে হচ্ছে হেদায়েত প্রাপ্ত। বলছিলাম যে ইবাদতের জন্য প্রথম পিলার হচ্ছে, প্রথম রুকুন হচ্ছে মহাব্বত। ইবাদতকে ভালোবাসেন তাহলে আপনি সুন্দরভাবে ইবাদত করতে পারবেন। ইমান একটি ইবাদত, ইমানকে না থাকলে, ইমান যদি আপনার না থাকে, আপনি সফল হতে পারবেন না। ইবাদতকে মহাব্বত করুন। ইবাদতের প্রথম রুকুন হচ্ছে আল মাহাব্বা, আল মাহাব্বাতু লিল ইবাদা, ইবাদতের প্রতি বাবা মাহাব্বাতু লিল ইবাদা, ইবাদতকে ভালোবাসে, ইবাদতকে ভালোবাসে। দুই নম্বর শর্ত কি? আল খাউফ, ভয়। ইবাদত না করলে আপনার ভয় আছে, সালাত কায়েম না করলে জাহান্নামে যেতে হবে, কারণ বহু আয়াত হাদিস দ্বারা প্রমাণিত যে আমার আয়াতে রব্বুল আলামিন বলছেন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইতাসাআলুনা আনিল মুজরিমিন, পরস্পর পরস্পরকে মুজরিমদের সম্পর্কে, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে, এরা জাহান্নামের অপরাধী, এরা হচ্ছে অপরাধী, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, তাসআলুনা আনিল মুজরিমিন, মা সালাকাহুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কেন নিক্ষেপ করা হয়েছে? জান্নাতীরা প্রশ্ন করতে জানে জাহান্নামীরা কি বলবে, তারা উত্তর, প্রথম উত্তর বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য আজকে আমাদের দুর্দশা। চিন্তা করুন, বেনামাজি হচ্ছে অপরাধী, বেনামাজের ঠিকানা জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে ইবাদত করতে হবে। তার ইবাদতের দ্বিতীয় শর্ত হচ্ছে যে যদি আপনি ইবাদতের ব্যাপারে ভয় থাকতেন, ইবাদত যদি না পালন করেন তাহলে তার শাস্তি আছে। এবং যাকাত যদি আপনার ফরজ না দেন, কিয়ামতের ময়দানে যাকাতের সম্পদগুলো সাপ হয়ে আপনার গলাতে ঝুলবে, গরম করা হবে, জানেন, আগুন দিয়ে উত্তপ্ত করা হবে, কপালে পার্শ্ব দেশে ছেঁক ছেঁক দেওয়া হবে, তাহলে ইবাদতের না পালন করলে আপনার ভয় আছে যে শাস্তি আছে। আপনি ডিউটি করেন, ডিউটি না করলে আপনার ভয় আছে যে বেতন কাটা যাবে। কেন আপনি বুঝতে পারছেন, দুনিয়ার ক্ষেত্রে আপনাকে বোঝানো বেশি লাগে না, কিন্তু পরকালের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এত বেশি কেন বোঝানো লাগে? সুস্থ মন দিয়ে, পরিষ্কার মন নিয়ে, পরিষ্কার দিমাগ নিয়ে আপনি বোঝার চেষ্টা করুন। তাহলে ইবাদতের দ্বিতীয় রকম হচ্ছে ভয়। ইবাদত না করলে আপনার শাস্তি আছে। আল্লাহ বলছেন ফালা তাখাফুহুম ওয়াখাফুন ইন কুনতুম মুমিনিন,
সূরা আল ইমরান 175 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালা তাখাফুহুম, তোমরা তাদেরকে ভয় করিও না। মুশরিক কাফেরদেরকে ভয় করিও না, অমুসলিমদের ভয় করিও না। রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, হে বিশ্বের বিশ্বের মুমিনেরা, ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল হয়ে যাও না, কমজোর হয়ে যাও না। ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তায় পড়িও না, কমজোর হতে হবে না, দুর্বল হতে হবে না এবং দুশ্চিন্তা করতে হবে না। ওয়ান্তুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি একনিষ্ঠ মুমিন হও তা তোমরাই সবসময় উপরে থাকবে। ওয়ান্তুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ শর্ত লাগিয়েছেন, তোমরা যদি খাঁটি মুমিন হও তাহলে তোমরাই থাকবে উপরে, তোমরাই হবে জয়, পরাজিত হবে অমুসলিম মুশরিক কাফের আল্লাহর দুশমন, নবীর দুশমন, দীন ইসলামের দুশমন যারা, তারা পরাজিত হবে, তারা হবে লাঞ্ছিত, অবদস্থ, পদদলিত হবে তারা। এ কথাই বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, তারাক্ত ফিকুম আমরাইন তান্তাদিলু বাদি মা তামাসসাকতুম বিহিমা। নবী সাল্লাম বলেছিলেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত আঁকড়িয়ে ধরে থাকবে অবদস্থ লাঞ্ছিত হবে না, পদদলিত হবে না, যতদিন তোমরা আঁকড়িয়ে ধরে থাকবে দুটির প্রতি আমল করবে, একটা হচ্ছে আল্লাহর কোরআন, দ্বিতীয় হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস। আজকে আমরা কোরআনুল করিমের কথা না মেনে, কোরআনুল করিমকে মুসলিমরা বাদ দিয়েছে, কোরআনুল করিমের আইন বিধান মানে না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে না মানার কারণে, দীন ইসলামেরকে না মানার কারণে আজকে পৃথিবীর সব জায়গাতে মুসলিমরা আজকে লাঞ্ছিত, অপদস্থ, লাঞ্ছিত, অপদস্থ। মুসলিমরা মার খাচ্ছে, মুসলিমরা কচু কাটার মতো হচ্ছে, কেন? তাদের ঈমান আজকে দুর্বল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল করিম আঁকড়ে ধরবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আঁকড়ে ধরবেন, কোরআনুল করিমের কথা মেনে নেবেন, হাদিস মেনে নেবেন, আপনি শান্তিতে থাকবেন, অপদস্থ লাঞ্ছিত মারামার আপনার শাস্তি থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি খাঁটি মুমিন হও, ইমানের পরিচয় দিয়ে দাও, পঁচাত্তর নামাজি হয়ে যাও, খাঁটি মুমিন হয়ে যাও, তাহলে কি হবে? ভয়েরও কোনো কারণ থাকবে না, দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। তা আমরা খাঁটি মুমিন হয়ে যাই তাহলে আমরাই ইনশাআল্লাহ মুসলিমরাই সারা পৃথিবীকে রাজত্ব করবে। এই কথাই বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাম সাফা পাহাড়ে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মক্কার লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে, আরবের মালিক হয়ে যাবে, ওনারবের মালিক হয়ে যাবে, সারা পৃথিবী তোমাদের পায়ে আসবে। আজকে মুসলিম কোরআন বলেছে, মুসলিম হাদিস বলেছে, সুন্নাত বলেছে, সুন্নাতের জায়গায় বিধাত করে তাওহীদকে ভুলে গিয়ে মুসলিমরা আজকে শিরকে লিপ্ত হচ্ছে, বিপদে আপদে রব্বুল আলামিনকে না ডেকে কবরে মাজারে যাচ্ছে। ছি ছি ছি, আজকে মুসলিমরা আজকে শান্তিতে নাই কেন? জাহার আল ফাসাদ ফিল বারি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, চলে স্থলে বিপর্যয় ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে মানুষের কৃত কর্মের কারণে। মাঝে মাঝে আল্লাহ শাস্তি দেন, তাতে করে বান্দা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। ভয় আপনার হৃদয় যদি একমাত্র আল্লাহর ভয় থাকে তাহলে আপনার কোনো কিছু কেউ নড়াতে পারবে না। আল্লাহ বলছেন, ফালা তাখাফুহুম ওয়াখাফুন ইন কুনতুম মুমিনিন, হে বিশ্ববাসী, তোমরা মুমিন মুসলিম, তোমরা তাদেরকে ভয় করিও না, মুশরিক কাফেরদের ভয় করিও না। ইতিহাস করে দেখুন যে রাসূল আসলাম যখন যুদ্ধ করলেন উহুদের বদরের যুদ্ধ, সাহাবা কিরাম 313 জন, মুশরিকরা ছিল 1000, তাদের কাছে ছিল ঘোড়া, উট, শক্তি, লাঠি, পাটি, অস্ত্র, মুসলিম দ্বারা 313 জন। কিসের বদলতে? ইমানের বদলে। রব্বুল আলামিনের প্রতি ভরসা ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল, ইমান ছিল মজবুত, এই জন্য ইতিহাসে লেখা হয়েছে মুসলিমরা জয় লাভ করেছে, মুসলিমরাই জয় লাভ করেছে, মুসলিমরাই অমুসলিমরা পরাজিত হয়েছে। 313 জন প্রমাণ করে তাদের ইমান কেমন ছিল। আমরা আজকে সাহাবায়ে কেরাম ইদুলের মতো ইমান আনি, তাদের মধ্যে ইমান কেন শক্তি করতে পারি, মজবুত করতে পারি, তাহলে সারা পৃথিবী মুসলিমরা মুসলিমদের পায়ে লুটে পড়বে,
মুসলিমদের সারা পৃথিবীতে চলবে শাসন, এই ব্যবস্থার জন্য আপনাকে ঈমান মজবুত করতে হবে, রাব্বুল আলামিনের ভয় করতে হবে, কোরআন এবং হাদিসকে আপনাকে পুরোপুরি মেনে নিতে হবে। আর এই আয়াতে রাব্বুল আলামিন বলেছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করিও না, বরং তোমরা যদি খাঁটি মুমিন হও, একমাত্র আল্লাহ বলছে আমাকে ভয় করো। তাহলে ইবাদতে ভয় লাগবে, ইবাদত না করলে জাহান্নাম আছে, শাস্তি আছে। অতএব ইবাদতের দ্বিতীয় রুকুন হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে ভয় ভীতি থাকতে হবে, ইবাদত না করলে শাস্তি আছে। ইবাদতের দুই নম্বর গুণ কি বললাম, যে আল খৌফ ভয় ভীতি, ইবাদত পালন করলে ভয় নেই আর না পালন করলে ভয় আছে যে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। রাব্বুল আলামিন যে ইবাদত বান্দাকে দিয়েছেন সেগুলো পালন না করলে আপনি কিয়ামতের ময়দানে তার জবাব দিতে হবে, শাস্তি ভোগ করতে হবে। অতএব ইবাদতের দ্বিতীয় রুকুন হচ্ছে ভয়, সূরা আলে ইমরান আয়াত নম্বর 175। তিন নম্বর হচ্ছে রাজা ও আশা আকাঙ্ক্ষা, আপনি যে ইবাদত বান্দাকে করেন এই ইবাদত বান্দাকে ব্যাপারে আপনার আশা আছে, ইবাদত কেন করছেন এর প্রতিদান রাব্বুল আলামিন আপনাকে দিবেন, যাকাত দিচ্ছেন কেন রাব্বুল আলামিন আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন, আশা আছে, জান্নাত থেকে আপনি বাঁচতে পারবেন, জান্নাতে যেতে পারবেন, আশা আছে, সালাত আদায় কেন করছেন, সালাত আদায় করলে আপনি জান্নাতে যাবেন, ঈমান কেন আছে আপনার, আশা আছে যে আপনার ঈমান থাকলে জান্নাতে যাবেন। এইভাবে আপনার ইবাদতের ক্ষেত্রেও আশা আকাঙ্ক্ষা লাগবে যে ইবাদত যেটা করছেন সেক্ষেত্রে আপনি তার পুরস্কার পাবেন, প্রতিদান পাবেন। এই জন্য রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইয়াউমুল জাযা, প্রতিদানের দিন, এই দুনিয়াতে যা কিছু করেছেন দারুল আমাল কর্মের জগতে, দারুল জাযা হচ্ছে কিয়ামতের ময়দান, সেদিন আপনি পাবেন। ইয়াউমুত তাগাবুন কিয়ামতের ময়দানকে বলা হচ্ছে জিত এবং হারের দিন, জয় পরাজয়ের দিন, একদল ব্যক্তি জয় লাভ করে, জয় মান পরে বিজয় হয়ে তারা জান্নাতে যাবে যারা দুনিয়াতে আমল করেছে, আর একদল পরাজিত হয়ে লাঞ্ছিতাপদস্ত হয়ে জাহান্নামে যাবে কারণ তারা দুনিয়াতে আমল করেনি। অতএব আশা আকাঙ্ক্ষা আছে ইবাদতের ক্ষেত্রে যে আপনি ইবাদত করলে নেকি পাবে। তার ইবাদতের তিন এক নম্বর রকম কি, ইবাদতকে মহব্বত করা, দুই নম্বর হচ্ছে ইবাদতের ব্যাপারে ভয় না করলে শাস্তি আছে, তিন নম্বর রকম হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা যে আপনি ইবাদত করলে ইনশাআল্লাহ আপনি ইবাদতের প্রতিদান ফল পাবেন। রাব্বুল আলামিন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 218 বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গাফুরুর রহিম। রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান কাজ একটা কর্ম, ওয়াল্লাযীনা হাজারু এবং যারা রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হিজরত করেছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনারা মক্কা ছেড়ে হাবশা হিজরত করলেন, আবার হাবশা থেকে মক্কা আসলেন, আবার মক্কা থেকে তারা মদিনা হিজরত করলেন, কেন ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামের পতাকা উত্তোলনের জন্য। সাহাবায়ে কেরামরা নিজের শরীরের তাজা রক্ত দিয়ে ইসলামের প্রচার প্রসার করেছেন, তারা মক্কা থেকে হিজরত করেছেন, তার কুফুর থেকে তার ঈমান মদিনা আগে এসেছেন, তারা মুশরিক কাফের মক্কায় ছিল, সাহাবায়ে কেরামদের প্রতি অত্যাচার জুলুম করত, কত শাস্তি দিত, আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো যে হুকুম আসে তোমরা মক্কা ছেড়ে চলে যাও মদিনাতে, সাহাবায়ে কেরামরা হিজরত করে মদিনায় চলে আসলেন এবং রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনা চলে আসলেন। সুবহানাল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য, একমাত্র দিন প্রচার প্রসারের জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হিজরত করেছেন রাসূলুল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনা, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল আজমাইন এরাও মক্কা থেকে মদিনা এসেছেন কেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, দীন ইসলামের প্রচার প্রসার করার জন্য। আপনিও যদি আপনার যে এলাকাতে শিরিক আছে, বেদাত আছে, মাজারে ভরপুর সেই এলাকা থেকে আপনি সহি আকিদার এলাকা থেকে আপনি দাওয়াতের কাজ করুন, সেখানে আপনি বাড়ি তৈরি করতে পারেন, অসুবিধা নেই, মাফ অসুবিধা, হিজরত, হিজরত হচ্ছে ছেড়ে দেওয়া, দারুল কুফর থেকে দারুল ঈমানের দিকে হিজরত করা, যেমন সাহাবায়ে কেরামরা করেছিলেন রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম আরদান। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে,
নিশ্চয় যারা ঈমান এনেছেন এবং হিজরত করেছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন, সঠিক বা সু শাসকের, দিনী শাসকের অধীনে জিহাদ রয়েছে, জিহাদের বহু শর্ত রয়েছে, সে শর্ত অনুযায়ী আপনি পারবেন। কিন্তু আজকে জিহাদের নামে খারেজিরা মুর্তমা খারেজিরা বেরিয়ে গেল, কত রকমের দল বেরিয়ে যাচ্ছে জিহাদের নামে, না না, জিহাদ হচ্ছে সংগ্রাম করা। জিহাদের নফস যদি আপনি করতে পারেন, মন চাচ্ছে সিনেমা দেখার, নফসের জিহাদ হচ্ছে যে না দেখবো না, মন চাচ্ছে গান বাজনা শোনার, জিহাদ নফস হচ্ছে না এটাতে পাপ আছে গুনাহ আছে, খারাপ কাজ করতে মন চায় আপনার, কিন্তু আপনি আপনার নফসের সঙ্গে জিহাদ করছেন, না 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 এটা চলবে না, কলমের জিহাদ আছে, নফসের জিহাদ আছে, শরীর মানে শরীরের জিহাদ আছে, কিন্তু এগুলো শর্ত সাপেক্ষে রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ, নিশ্চয় যারা ঈমান এনেছে হিজরত আর হিজরত করেছে, ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আশা রাখে আল্লাহর রহমতের। তাহলে যারা ঈমানদার এদের আশা আছে আল্লাহর রহমতের, যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে আল্লাহর জন্য আশা আছে আল্লাহর রহমতের, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় জিহাদ করেছেন সংগ্রাম করেছেন, আশা কি আল্লাহর রহমত, আল্লাহর পক্ষে সওয়াব নিয়ে কি আশা। যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছেন, জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা এই সমস্ত লোকেরা আল্লাহর রহমতের আশা আকাঙ্ক্ষা রাখে। আল্লাহ গফুর রহিম, আল্লাহ হচ্ছেন অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে যে ঈমান একটি বড় ইবাদত, হিজরত ইবাদত, জিহাদ ফি সাবিলিল্লাহ ইবাদত, এগুলো কেন করে, আল্লাহর রহমতের আশাতে, আল্লাহর নেক আল্লাহ কাছে নেকির আশা পাওয়ার জন্য, নেকির আশায় আল্লাহর রহমতের আশা এগুলো কাজ করে, তাহলে ইবাদতে রহমত আপনার আশা লাগবে। ইবাদতের তিনটি রুকুন আমি অনেক লম্বা করেছি আজকের আলোচনা, প্রথম হচ্ছে ইবাদতকে মহব্বত করবেন, দ্বিতীয় রকম হচ্ছে ইবাদত না করলে তার শাস্তির ভয় থাকবে, তিন নম্বর হচ্ছে ইবাদত পালন করলে এর প্রতিদান আছে, বদলা আছে, সওয়াব আছে, আশা আকাঙ্ক্ষা থাকবে, তবে আপনি সফল কাম হতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করো। হে আল্লাহ তুমি আমাদের সকলের ইবাদত দুনিয়াকে কবুল করো, হে আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ রক্ষা করো, হে আল্লাহ আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে করোনা ভাইরাস সহ সমস্ত রকমের ভাইরাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহুম আমিন। আল্লাহুম ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইরি আসকাম। আল্লাহুম ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইরি আসকাম। এই দোয়া খুব বেশি বেশি করবেন এবং সকাল সন্ধ্যা জিকির আজকারগুলো করবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, দোয়া করবেন, ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ এই মুসিবত থেকে আমাদের উদ্ধার করবেন। আল্লাহ আমাদের সকলকে করোনা ভাইরাস সহ বিপদ সকল বিপদ আপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।